দেলোয়ার হোসেন সাঈদীর মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় আগামীকাল বৃহস্পতিবার। বাচ্চু রাজাকার এবং কাদের মোল্লার পর তৃতীয় অভিযুক্ত হিসেবে তার বিরুদ্ধে রায় দেওয়া হবে। সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণের কথা বলে তার মৃত্যুদণ্ডের আশা করেছে প্রসিকিউশন। মাজহার লক্ষ্মণের রিপোর্ট। সাঈদীর বিরুদ্ধে 20 অভিযোগে চার্জ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে 3,000-এর বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা এবং হত্যায় সহযোগিতা, 9 জনের বেশি নারীকে ধর্ষণ, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর এবং 100 থেকে 150 জন হিন্দুকে ধর্মান্তরের বাধ্য করার অভিযোগ আনা হয়। গত বছরের 6 ডিসেম্বর মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পর আইন বিশেষজ্ঞ বেলজিয়ামের প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনাল ১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপি কথোপকথনের ঘটনায় মামলাটি পুনর্বিবেচনার আবেদন করে আসামিপক্ষ। আবেদন খারিজ করে দিল। নতুন করে যুক্তিতর্ক শুনেন পুনর্গঠিত ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান। যুক্তিতর্ক উপস্থাপন শেষে 29 জানুয়ারি মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখার পর আনুষ্ঠানিকভাবে রায়ের তারিখ জানান ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার। চিফ প্রসিকিউটর বনাম দেলোয়ার হোসেন সাঈদী মামলাটি আজকে অর্ডারের জন্য ছিল এবং মাননীয় ট্রাইব্যুনাল এই মামলাটির আগামীকাল রায় দেবেন বলে ঘোষণা দিয়েছেন বা আদেশ দিয়েছেন। এ উপলক্ষে মানে আদালত দেলোয়ার হোসেন সাঈদীকে আগামীকাল সকাল 10টার মধ্যে আদালতে হাজির করার জন্য নির্দেশ দিয়েছে। সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগের বিবরণ দিয়ে প্রসিকিউশন বলছে সাঈদীর সর্বোচ্চ শাস্তি আশা করছেন তারা। কালকে সে রায়টা প্রকাশ হোক, যথার্থভাবে এই বিচারের রায় আসুক, এটাই আমাদের প্রত্যাশা। একটা অভিযোগের শুধুমাত্র দালিলিক সাক্ষ্য দিয়েছি, সেখানে কোনো মৌখিক সাক্ষ্য ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী দিতে পারি নাই, কিন্তু 19টা চার্জের জন্যই পর্যাপ্ত সাক্ষ্য দালিলিক এবং মৌখিক আমরা উপস্থাপন করেছি। আশা করতে পারি যে এই মামলা প্রমাণিত হবে এবং প্রমাণিত হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য আসামি। সাঈদীর মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা।